भारतेर जे प्रख्यात राजनीतिविद हाँ एवं पश्चिमबंगेर मुख्यमंत्री छिलेन दीर्घदिन तो आमार आमी तखन छिलाम ओई समय इंडियाते एकटा समय तो ओनार छेले प्राप्तबयस्क छिलो तो ओनार छेलेर किछु घटना जे कोनो एकटा घटनातेई सांबादिकरा ओनाके जिज्ञासा करलो जे आपनार छेलेर बिरुद्धे এই অভিযোগ এসেছে এই ব্যাপারে আপনার মতামত কি আমি জ্যোতি বসুর সে স্পষ্ট বক্তব্যটা শুনেছি নিজের কানে উনি উত্তর দিয়েছিলেন যে তার বয়স কত 25 এর উপরে 18 এর উপরে বলো হ্যাঁ 25 এর উপরে বলো উত্তরটা সেই দিবে আমি দেব না বিকজ সে প্রাপ্ত বয়স্ক এখন এই যে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আজকে যদি আপনি একটা কিছু করেন তার দায়িত্ব তো আপনার বাবা মা নিতে পারেন না তবে হ্যাঁ বাবা মারা এটাতে কোনো সংশয় চান না যে তার যে কোনো বাবা মাই চান না যে তার সন্তান বিপথে পরিচালিত হোক এখানে কিন্তু প্রমাণ হয়েছে যে এই সরকারের আমলে যারা যে কেউ হোক না কেন এখানে হাজী সেলিমের অবশ্যই তার রাজনীতিতে অবদান আছে এবং অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ এবং আপনিও জানেন আমিও জানি যেটা আজকের থেকে না অনেক কাউন্সিলর থেকে উঠে এমপি হয়েছেন এমপি থেকে উঠে স্বতন্ত্র থেকে এমপি হয়েছেন এখন স্বতন্ত্র থেকে এমপি উনি প্লাস আরেকজন এমপি উনি মেয়ের জামাই উনি অত্যন্ত জনপ্রিয় এবং এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তারপরে কিন্তু এই পরিচয়টা কিন্তু কোনো এখানে বাধা হয়ে দাঁড়ায় নাই পরিচয়টা বাধা হয়ে দাঁড়ায় নাই বরঞ্চ এই পরিচয়টার কারণেই আমার মনে হয় অ্যাকশন আরো ত্বরান্বিত হয়েছে এই পরিচয়টা না থাকলে হয়তোবা এত দ্রুত অ্যাকশনটা হতো না যত দ্রুত অ্যাকশন হয়েছে আমি মনে করি এই যে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা তাকে সে নিজেও একজন জনপ্রতিনিধি তাকে গ্রেফতার করা তার বাসায় উদ্ধার করা এবং বাকিটা আইনে যেটা হবে নির্বাহী বিভাগ তার দায়িত্ব পালন করেছে সরকারের নির্দেশে এখন বাকিটা দায়িত্ব হচ্ছে বিচার বিভাগ সেটা কিভাবে দেখবেন আমার মনে হয় সেখানে আজকে প্রমাণিত হয়েছে যে কথাটা আমরা বারবার বলতে চাচ্ছিলাম জননেত্রী শেখ হাসিনার সরকার একটা জিনিস মনে করেন নোবডি ইজ অ্যাবাভ দ্য ল এভরিবডি ইজ আন্ডার দ্য ল হ্যাঁ আমাদের সন্তানদের প্রতি আমাদের নজর রাখা দরকার যে হোয়াট দে আর ডুইং সেটা পলিটিশিয়ান হোক সাংবাদিক হোক আমরা যেই ব্যবসায়ী হোক যেই ক্লাসেরই হোক না কেন ক্ষমতার দাম্ভিকতা না এবং আমাদের এটা খবর রাখা উচিত যে কিভাবে কোথায় কি ঘটছে এই ধর্ষণ বন্ধ করলে মৃত্যুদণ্ড দিবেন ধর্ষণ বন্ধ হয়ে যাবেন না আমি মনে করি না আমি মনে করি বাংলাদেশে যে জিনিসটা আগে ছিল ছোটবেলা থেকে দেখে এসেছি আমরা যখন ছোটবেলায় মহল্লায় আমার আব্বা এমপি ছিলেন দাদা এমপি ছিলাম কিন্তু আমরা যখন আমাদের মহল্লায় বেরোতাম ভীষণ ভয় পেতাম যে বড় ভাইরা যদি দেখে যে সন্ধ্যার পরে বাইরে আছি যে কোনো বড় ভাই দেখলে বিচার করবে এই সন্ধ্যার পরে কি চাস বাইরে রাস্তায় কি করতেছ খেলাধুলার সময় কিন্তু বাধা দিত না খেলাধুলাতে উৎসাহিত করতো অর্থাৎ একটা পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল আমি মনে করি এই সমাজে চার ধরনের মানুষ আছেন একটা হচ্ছে খুব ভালো মানুষ অতি ভালো মানুষ একটা হচ্ছে ভালো মানুষ একটা হচ্ছে খারাপ মানুষ একটা হচ্ছে খুব খারাপ মানুষ এখন সমাজে একে অপরকে দোষারোপ না করে ফর দ্য নেক্সট জেনারেশনকে একটা সুন্দর বাংলাদেশ যাওয়ার জন্য আমি মনে করি খুব ভালো মানুষগুলির নেতৃত্বে ভালো মানুষগুলিকে সংগঠিত করে শুধু খারাপ মানুষগুলিকে ভালো পথে নিয়ে এসে এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে যদি আমরা এবং সেখানে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে জাতীয় পার্টি করে কে কোনো দল করে না সকলকে সাথে নিয়ে যদি আমরা কাজ করি আমার মনে হয় যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশটি পেয়েছি এবং জাতির জনক বঙ্গবন্ধু যে দেশটি স্বপ্ন দেখেছিলেন এবং শেখ হাসিনা যে দেশটি পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আমার বিশ্বাস যে আমরা সেই দেশটি আমাদের নেক্সট জেনারেশনের জন্য দিয়ে দিতে পারবো।